হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএইচ এডুকে। ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই, যে আমি গত প্রায় 10-12 দিন ধরে ইরেগুলার আছি, ভিডিও দিতে পারছি না ঠিকঠাক। আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম, সেই জন্য একটু ইরেগুলার হয়ে গিয়েছি। এই সপ্তাহতেও সম্ভবত সবকটা ছটা ভিডিও দিতে পারবো না, একটু ইরেগুলারই থাকবো। তো আশা করছি নেক্সট উইক থেকে ফুল ফর্মে, যেহেতু আমাদের সামনে সিটেট পরীক্ষা আছে, তার সিলেবাসও কমপ্লিট করানোর আছে, তো সেই জন্য আমি সামনের সপ্তাহ থেকে আশা করছি প্রত্যেকটি ভিডিও দেব। আর আমি যা বলেছিলাম যে এবার আমি এমসিকিউ সিরিজ শুরু করব, তো এমসিকিউ সিরিজ আমি নেক্সট উইক থেকে আশা করছি শুরু করব। এই বাংলা পেডাগজি টপিকের মোটামুটি সবকটা টপিকই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা শুধু বাংলার ক্ষেত্রে বললে ভুল হবে। চাইল্ড সাইকোলজিতেই একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি, এবং এটা ব্লুমস ট্যাক্সোনমি থেকে প্রায় সময় কিন্তু কোয়েশ্চেন এসে থাকে। তো ব্লুমস ট্যাক্সোনমি কী সেটা আমরা, সেটার ব্যাপারে কী ডিটেলস, কীভাবে সেটা ব্যবহার করা হয়, সেগুলো আমরা যখন সিডিপিতে করবো। আজকে ইন শর্টে যেটা আমরা করব সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে, অর্থাৎ আজকে যেহেতু আমরা বাংলা ভাষা পড়ছি, সে বাংলা ভাষার ক্ষেত্রে এই ব্লুমসের ট্যাক্সোনমিকে কীভাবে কাজে লাগিয়ে সে সম্পর্কে বাংলা ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলোর ওপরে আমরা একটু শর্টে ক্লাস করে নেব। তো এখনও যেহেতু আমার শরীর খুব খারাপ, হয়তো কিছু গলার প্রবলেম রয়েছে, গলার জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর তোমরা এত সাপোর্ট করছো তার জন্য সবাইকে খুব থ্যাংক ইউ। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। বিজ্ঞানী বেঞ্জামিন ব্লুম 1956 সালে তার এই যে ট্যাক্সোনমি, বা যেটাকে বাংলায় শ্রেণীবিন্যাস বলা হয়, সেটি তৈরি করেছিলেন। তিনি একজন শিক্ষাবিজ্ঞানী এবং তার সাথে একজন মনোবিজ্ঞানী ছিলেন, এবং শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা, তাদের চাহিদা, তাদের কীভাবে শিক্ষা সহজে দান করানো যায়, কীভাবে তারা সেই, অর্থাৎ শিক্ষা শিক্ষণ যে টোটাল যে প্রক্রিয়াটিকে আসে সেটিকে কীভাবে কার্যকরী করানো যায়, তার উপর তিনি অনেক দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। এবং সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তিনি এই যে শ্রেণীবিন্যাস সেটি তৈরি করেন, এবং এক্ষেত্রে তিনি তার একজন সহায়কের সঙ্গে এই শ্রেণীবিন্যাস, বা এই যেটাকে ব্লুমস ট্যাক্সোনমি বলা হয়, ট্যাক্সোনমিটি তৈরি করেন। এই শ্রেণীবিন্যাসটিতে তিনি প্রধানত তিনটি জিনিসের ওপর, অর্থাৎ তিনটি মাত্রাকে যোগ করে তার ওপরে বিভিন্ন স্তরের বর্ণনা করেছিলেন। এই তিনটি যে প্রধান মাত্রার ওপর করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু মানুষের, অর্থাৎ শিক্ষার্থীদের প্রক্ষোভজনিত যে বিষয়গুলি আছে সেগুলির বিভিন্ন স্তরে তিনি মূল্যায়ন করেছিলেন। প্রক্ষোভজনিত স্তর বলতে যেটাকে আমরা এর আগেও দেখেছি যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্টের ওপরে যে থিওরি আছে সেগুলোর ক্লাস আমরা আগেও করে, যখন আমি সিডিপি সিরিজ করিয়েছি সেখানে করিয়েছি, তো সেসব ব্যাপারে ডিটেলসে বলছি না, তোমরা চাইলে সেই প্লেলিস্ট থেকে, সিডিপির প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো এই যে প্রক্ষোভজনিত যে বিভিন্ন যে তিনটি মাত্রা বা মাত্রার কথা বলেছেন, সেই প্রধান তিনটি মাত্রা হচ্ছে চিন্তন, শিখন এবং বোধগম্যতা। এই তিনটি মাত্রার ওপর নির্ভর করে তিনি তার যে টোটাল যে শ্রেণীবিন্যাস সেটিকে তৈরি করেন, এবং সেটিকে কীভাবে কাজে লাগানো যায় বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে সেটা আমরা দেখব। শিক্ষক বা শিক্ষিকারা শিক্ষাদানের সময় শিক্ষার্থীদের সঠিকভাবে যে শিক্ষার যে নির্দেশ বিভিন্ন দান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই ব্লুমের যে শ্রেণীবিন্যাস আছে তার কিন্তু সাহায্য নিয়ে থাকেন, এবং সেই পদ্ধতিগুলি কাজে লাগিয়ে টোটাল প্রক্রিয়াটিকে সুস্থ এবং সাবলীলভাবে এগিয়ে নিয়ে যান। ব্লুমের যে শ্রেণীবিন্যাসটি আছে সেটি সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে আগে আমরা সেটি একটু দেখে নিই। এখানে দেখো একটা ত্রিভুজের আকারে দেওয়া আছে, অর্থাৎ তোমরা বিভিন্ন জায়গায় যদি গুগলসে দেখো বা বই ফলো করো, তোমরা যে যাই স্টাডি ম্যাটেরিয়াল ফলো করো, সেখানে তোমরা দেখবে যে ব্লুমের যে ট্যাক্সোনমি আছে সেখানে কিন্তু এরকম একটা ত্রিভুজ আকৃতির তিনি একটা শ্রেণীবিন্যাস তৈরি করেছিলেন, এবং সেখানে তিনি 6টি স্তর করেছিলেন। এই ছটি স্তরকে তিনি ত্রিভুজে, যদি প্রথম স্তর থাকে তাহলে সেখানে থাকবে জ্ঞান, অর্থাৎ এখানে জ্ঞান বলতে যেটা তার
অর্থাৎ শিক্ষার্থীদের যে পূর্বার্জিত জ্ঞান আছে সেগুলির কথা বলা হয়েছে, এগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। আমি জাস্ট এই চারটা শুধু তোমাদের বলে দিচ্ছি, সেটা যে প্রথমেই থাকে আছে জ্ঞান, তারপরে হচ্ছে অধিগ্রহণ, তারপরে আছে প্রয়োগ, তারপরে হচ্ছে বিশ্লেষণ, তারপরে সমন্বয় বা সৃষ্টিও এটাকে বলা যায়, অর্থাৎ ক্রিয়েটিভিটি, আর সবশেষে আছে মূল্যায়ন। এই যে ছটি স্তরের দ্বারা কীভাবে শিক্ষার্থীদের টোটাল যে শিখন শিখন প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যায়, কীভাবে সেটাকে কাজে লাগানো যায়, সেগুলো কিন্তু আমরা দেখব। এক্ষেত্রে আমরা বলে দিই, যেহেতু আমরা সবাই টেট রিলেটেড এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তো সেক্ষেত্রে সবাই আমরা বিএড বা ডিএলএড করেছি, তো সেক্ষেত্রে আমরা সবাই যে নিজের লার্নিং ডিজাইন বা লেসন প্ল্যান বা যেটাকে বাংলায় শিখন নকশা বলা হয়, সেই শিখন নকশা তৈরির ক্ষেত্রেও কিন্তু এই ব্লুমসের ট্যাক্সোনমির যে ধাপগুলোর কথা বলা হয়েছে সেগুলোও কিন্তু ওখানে কিন্তু প্রয়োগ করা হয়। তো আমি লার্নিং ডিজাইন সম্পর্কে আর কিছু এখানে ডিটেলসে বলছি না, যদি তোমাদের কারোর মনে হয় যে লার্নিং ডিজাইন সম্পর্কে আলাদা কোনো ক্লাস করাতে হবে তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি সেখান থেকে করিয়ে দেবো। আমি জাস্ট একটা দুটোর মধ্যে যে কীরমভাবে সংযোগ স্থাপন হয় সেটা, অর্থাৎ ব্লুমের ট্যাক্সোনমিকে কাজে লাগিয়ে যেমন আমরা লার্নিং ডিজাইন ব্যবহার করি, এবং লার্নিং ডিজাইন আমরা সাধারণত কী ক্ষেত্রে ব্যবহার করি, শিক্ষার্থীদের পড়াবার জন্য, ঠিক সেইভাবে এখানে আজকে আমরা দেখব যে ব্লুমের ট্যাক্সোনমির এই যে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন স্তর আছে সেগুলোকে আমরা কীভাবে ভাষা শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তো আমরা যেটা শ্রেণীবিন্যাসের যে প্রথম যে স্তরটি দেখলাম সেটি কি, সেটা হচ্ছে জ্ঞান। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথমেই, তাদের মধ্যে তো কিছু না কিছু জ্ঞান থাকে, অর্থাৎ একটা শিক্ষার্থী যখন প্রথম, আমি যদি প্রাক প্রাথমিক স্তরেও যদি সে যদি আসে তাহলে হয়তো তার পুঁথিগত কোনো জ্ঞান থাকবে না, বা সে হয়তো কোনো অক্ষর জ্ঞান তার থাকবে না, কিন্তু তাকে যদি কোনো একটা পশুর নাম বা পাখির নাম এগুলো যদি বলা হয় সেগুলো সম্পর্কে তো তার একটা ধারণা থাকবে। এই ধারণাগুলোকেই বলা হচ্ছে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই কিছু না কিছু পূর্বার্জিত জ্ঞান থাকে, এবং এই জ্ঞানকেই রাখুন যারা যখন তারা কোনো নতুন কিছু শিখতে যায় সেই পূর্বার্জিত জ্ঞানকে যখন তারা এক্ষেত্রে তাদের নতুন আহরণ করা জ্ঞানের সঙ্গে মিলিয়ে মেলাতে চায়, বা সেই পূর্বার্জিত জ্ঞানকে নিয়ে নতুন জ্ঞানকে তারা গ্রহণ করতে পারে, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে অনুধাবন বা অধিগ্রহণ। অধিগ্রহণ বলতে কি বলা হয়েছে, যেটা আমি বললাম যে পূর্ব জ্ঞানকে তারা কাজে লাগাচ্ছে এবং নতুন যে জ্ঞান বা নতুন যে জিনিস তারা যেগুলো শিখছে সেগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ উভয়ের মধ্যে সমন্বয় সাধন করে তারা যখন নতুন জিনিসগুলিকে গ্রহণ করতে পারছে। নেক্সট হচ্ছে প্রয়োগ। এবার তারা যখন পূর্ব যে তাদের মধ্যে যে জ্ঞান ছিল এবং তারা যে নতুন জ্ঞানগুলি গ্রহণ করলো উভয়ের মধ্যে সমন্বয় সাধন করে সেগুলো যখন তারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারছে সেটাকেই হচ্ছে বলা হচ্ছে প্রয়োগ। অর্থাৎ ধরো আমরা এখানে যেহেতু বাংলা ভাষার কথা বলছি, যদি ধরো বাংলা ভাষায় একটি শিক্ষার্থীকে বলা হলো যে তুমি গরু সম্পর্কে একটা রচনা লেখো, এবার সে পড়তে শিখেছে, বাক্যবিন্যাস ঘটাতে শিখেছে, কিন্তু সেটা সে নতুন, কিন্তু গরু সম্পর্কে তার একটা ধারণা কি আছে, সে আগে কোনো হয়তো গরু ছবি দেখেছে বা কোনো গরুকেই দেখেছে, সেই হিসেবে সে জানে যে গরু চার দুটো শিং হয়, চারটে পা হয়, দুটো চোখ হয়, একটা লেজ হয়, সাদা কালো বিভিন্ন রঙের হয়ে থাকে, গরু দুধ দেয়, এই ধরনের তার যে পূর্বার্জিত জ্ঞান এবং তার সঙ্গে সে নতুন যেগুলো সে এখন সে বাক্যবিন্যাস অর্থাৎ সে লিখতে শিখলো, এই নতুনগুলো নতুন জ্ঞানের সমন্বয় ঘটিয়ে সে যখন সেই রচনাটিকে মোটামুটি একটা লেখার বা রচনার রূপ দিল, অর্থাৎ তখন সেটাকে সে বাস্তবে প্রয়োগ করলো, এটাকেই বলা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ ব্লুমসের যে শ্রেণীবিন্যাসগুলো আছে সেগুলোকে ধাপে ধাপে শিখন শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে বিশ্লেষণ। বাস্তবে যে প্রয়োগ করা হলো যে বিষয়গুলিকে সেগুলোকে বিশ্লেষণ করা, অর্থাৎ কি, তাহলে প্রয়োগ পর্যন্ত কে করলো, শিক্ষার্থী করলো। এবার শিক্ষার্থী যখন ধরো যেটা রচনার কথা বলছিলাম সেই রচনাটাই যখন সে লিখলো, আমরা কি করি, আমরা যখন ধরো কোনো এক্সাম দিই, আমরা একটা আমাদের একটা টাইম শিডিউল থাকে, সেই টাইমের মধ্যে আমরা এক্সামটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, কিন্তু খাতা সাবমিট করার আগে বা আমরা ধরো এখন সিবিটি টেস্ট দিতে যাব, তো সেক্ষেত্রে আমরা আমাদের যে পেপারটা আছে সেটা অনলাইনে সাবমিট করার আগে আমরা কিন্তু কিছু কোয়েশ্চেন থাকবে যেটা আমরা রিভিউয়ের জন্য রেখে দেব, বা অ্যাট এ টাইম যখন আমরা পরপর কোয়েশ্চেন সলভ করতে করতে যাব কিছু কোয়েশ্চেন আমাদের ডাউট আছে সেটা আমরা পরবর্তীকালে রিভিউয়ের জন্য রেখে দেব।
সেটাকেই এখানে বিশ্লেষণ বলা হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থী যখন কোনো কাজ করলো, তারপরে সেটিকে সে যখন পুনরায় শিক্ষক বা শিক্ষিকার কাছে তার প্রায়োগিক যে জিনিসগুলো তার কাছে সাবমিট করার আগে সে কিন্তু নিজে একবার সেটিকে পুনর্বিবেচনা করে দেখবে বা বিশ্লেষণ করে দেখবে যে সঠিক লিখেছে কিনা, বা সেখানে সে কিছু ভুল করেছে কিনা, বা সেটিকে পুনরায় আবার কিছু তাতে যোগ করা যায় কি না, এরকম কিছু যখন বিশ্লেষণ করবে সেটি হলো শিক্ষার্থীর বিশ্লেষণ। এবং শিক্ষার্থীর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে শিক্ষক বা শিক্ষিকা যখন সেইটিকে পুনরায় বিবেচনা করবেন বা বিচার বিশ্লেষণ করবেন, তখন কিন্তু তাহলে হলো সেটি শিক্ষক বা শিক্ষকের দ্বারা, সরি, শিক্ষিকার দ্বারা বিশ্লেষণ। তাহলে এখানে বিশ্লেষণ প্রক্রিয়া কি হচ্ছে, শিক্ষার্থী এবং শিক্ষক বা শিক্ষিকা উভয় কিন্তু এই বিশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। নেক্সট হচ্ছে সমন্বয় সাধন বা সৃষ্টি, যেটা আগেই বলছিলাম যে পূর্বার্জিত জ্ঞান এবং নতুন আহরণ করা জ্ঞানের মধ্যে শিক্ষার্থী সমন্বয় ঘটাবে। এই সমন্বয় ঘটানোর পরে এবার সে যখন প্রয়োগ করছে, তখন সে কি করছে, ধরো আমরা কোনো জিনিস যখন পড়ি, সেই জিনিসটাই যখন আমাদের লিখতে হয়, আমরা তো আর জেরক্স মেশিন নয় যে হুবহু সেটাকে লিখে দিলাম মুখস্থ করে। আমরা কোনো জিনিস পড়ি, পড়ে সেই জিনিসটাকে বুঝি। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো অনেক ভালো তাদের মুখস্থ বিদ্যা, তারা হয়তো প্রায় হুবহু অর্থাৎ 90% মতো বইতে যা পড়েছেন সেটা লিখতে পারেন। আবার অনেকে এরকম আছেন যারা নিজেরা লিখতে সক্ষম, অর্থাৎ নিজেদের ভাষা দক্ষতা অনেক বেশি আছে, তারা কি করেন, টপিকটা পড়লেন, বুঝলেন, বুঝে এবার সেটাকে তিনি যেটা বুঝলেন সেটাকে তিনি নিজে এলাবোরেট করে নিজের ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লিখলেন। তো যে প্রকারই ব্যক্তি হোক না কেন, সেখানে কিন্তু তার যে হুবহু মুখস্থ করে লেখার চেষ্টা করছে তার হয়তো ক্রিয়েটিভিটি কিছুটা কম, কিন্তু যিনি নিজের ভাষায় লিখছেন তার ক্রিয়েটিভিটি হয়তো বেশি। কিন্তু উভয় ক্ষেত্রেই কী হচ্ছে, পূর্বার্জিত জ্ঞান এবং নতুন জ্ঞানের সমন্বয় ঘটিয়ে নিজের সৃষ্টিকে তিনি তার লিখন দ্বারা হোক বা কথন দ্বারা হোক, তিনি যে কোনো প্রক্রিয়া অর্থাৎ তিনি যেভাবে উপস্থাপন করছেন সেখানে তিনি তার ক্রিয়েটিভিটিকে সামনে তুলে আনছেন। এ হলো। এবার হচ্ছে মূল্যায়ন। এর আগে যখন আমরা মূল্যায়নের ক্লাস করেছি, অর্থাৎ ভাষার মূল্যায়নের ক্ষেত্রে ক্লাস করেছি, সেখানে আমরা দেখেছি যে যে কোনো শিক্ষণ প্রক্রিয়া একদম পরিণত পর্যায়ে হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়াটি কতটা সফল হয়েছে, কতটা ব্যর্থ হয়েছে, তার জন্য মূল্যায়ন প্রক্রিয়া একান্ত জরুরি। তো পূর্ববর্তী যে ধাপগুলি দেখা হলো, অর্থাৎ বিচার বিশ্লেষণ করে এটা তো দেখা গেল যে লেখা কতটা সঠিক হয়েছে, কতটা ভুল হয়েছে, কিন্তু সেখানে শিক্ষার্থীর কতটা উন্নতি ঘটেছে বা তার কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেটার জন্য কিন্তু মূল্যায়নের প্রয়োজন। তো সবশেষে কিন্তু বেঞ্জামিন ব্লুম সেই কারণে তার যেই যে শ্রেণীবিন্যাস আছে সেই শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তরে কিন্তু তিনি মূল্যায়নকে রেখেছেন, এবং এই মূল্যায়ন প্রক্রিয়ার দ্বারাই শিক্ষার্থীদের দক্ষতা এবং দুর্বলতাগুলি চিহ্নিত করে সেগুলি উপরে পুনরায় পুনর্বিবেচনা করা হবে, বা যদি তার উন্নতি হয়ে থাকে তাহলে সেটাকে যাতে আরও উন্নতির স্তরে নিয়ে যাওয়া যায় সেদিকে কাজ করতে হবে, এবং যদি কোনো জায়গায় দুর্বলতা থেকে থাকে, অর্থাৎ মূল্যায়নের যেটা উদ্দেশ্য, তাহলে সেই দুর্বলতাগুলিকে চিহ্নিত করে পুনরায় তার উপরে কাজ করতে হবে। এবার আমরা যেটা দেখব, এই যে ব্লুমসের যে শ্রেণী বিন্যাস আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে তার কী কী প্রয়োগ আছে। এই যে উপরোক্ত যে আমরা যে পর্যায়গুলি আলোচনা করলাম, অর্থাৎ যেগুলো সম্পর্কে আমরা দেখলাম, সেগুলি শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ বিশেষ করে ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রধানত তিনটি স্তরে ভাগ করা হয়। তো আমরা প্রথমে কি দেখেছিলাম যে তিনটি স্তরের ওপর নির্ভর করে ব্লুম তার এই শ্রেণীবিন্যাসটি গঠন করেছেন। পুনরায় এই যে শ্রেণীবিন্যাসটি আছে অর্থাৎ ছটি যে পর্যায় রয়েছে সেটিকে কিন্তু আবার তিনটি স্তরে ব্যবহার করা হয়। কী কী? ভাষা শিক্ষার ক্ষেত্রে যখন ধরো কোনো একটা বাক্য বা কোনো একটি গদ্যাংশ পদ্যাংশ যাই দেওয়া হোক না কেন, সেটিকে যখন পড়া হলো, পড়ার পরে প্রথমেই সেখান থেকে বিশেষ্য এবং ক্রিয়াপদগুলিকে পৃথক করা হয়। অর্থাৎ আমরা জানি যে ব্যাকরণের অর্থাৎ ভাষার ক্ষেত্রে ব্যাকরণের কী ভূমিকা, ব্যাকরণের কী গুরুত্ব, এর ক্লাসও আমরা আগে করেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও সেখান থেকে। তো ভাষা শিক্ষার ক্ষেত্রে যেহেতু ব্যাকরণের খুব গুরুত্ব আছে, তো সেক্ষেত্রে আমরা এটা জানি যে ভাষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো কি, যে আমরা
ক্রিয়াপদকে ধরি, কিন্তু শুধু তো ক্রিয়াপদ একা কাজ করতে পারে না। ক্রিয়া কাজ কখন করবে? যখন তার কোনো একটি ব্যক্তি থাকবে। কাজ কে করবে? ব্যক্তি করবে, অর্থাৎ বিশেষ্য করবে। তো বিশেষ্য যখন কাজ করবে তখনই ক্রিয়া হবে। এবার বিশেষ্য আর ক্রিয়াপদ দ্বারা তো শুধু হয় না, এছাড়া বিশেষণ আছে, অব্যয় আছে, সর্বনাম আছে, সবই গুরুত্বপূর্ণ। এরকম না যে শুধু বিশেষ্য আর ক্রিয়াপদ গুরুত্বপূর্ণ, বাদ বাকিগুলো গুরুত্বপূর্ণ নয়। না, এরকম নয়, একটা থাকলে আর একটাকে, একটার অবর্তমানে আর একটা কখনোই কাজ করতে পারে না। একটি সুষ্ঠু ভাষা থাকার জন্য প্রত্যেকটি, অর্থাৎ পার্ট অফ স্পিচের প্রত্যেকটি থাকাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সব থেকে বেশি গুরুত্ব হিসেবে কাজ কি লাগে? বিশেষ্য এবং ক্রিয়া, অর্থাৎ ব্যক্তি এবং তার কর্ম। তো সেক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে যে বিশেষ্য এবং ক্রিয়াপদগুলিকে পৃথকীকরণ, অর্থাৎ সেগুলিকে পৃথক বলতে আলাদা করে দেওয়া না, সেগুলিকে নির্বাচন করা, যে এর মধ্যে কোনগুলো বিশেষ্যপদ, কোনগুলো ক্রিয়াপদ, সেগুলোকে নির্বাচন করে, অর্থাৎ ব্যক্তি এবং তার কর্মকে নির্বাচন করে, তারপরে অন্য পদগুলিকে যাতে নির্বাচন করতে সুবিধা হয় এবং ভাষার ক্ষেত্রে কী কীভাবে ব্যবহার হচ্ছে সেগুলো যাতে বুঝতে সুবিধা হয়, সেই জন্য প্রথমে এই দুটি পদকে পৃথকীকরণ করার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্লুমের শ্রেণীবিন্যাসের শেষ দুটি ধাপ, অর্থাৎ শেষ দুটি ধাপে কী ছিল? মূল্যায়ন এবং সমন্বয়, বা যেটাকে সৃষ্টি, এই দুটিকে একটির অপরে পূর্বে আনা হয়। আমি দেখাচ্ছি, দেখো আগে যেটা ছিল, দাঁড়া, আগে যেটা ছিল সবশেষে ছিল কি? মূল্যায়ন, এবং তার আগে ছিল সৃষ্টি। কিন্তু বর্তমানে ভাষা শিক্ষা দান করতে গিয়ে তখন দেখা গিয়েছে যদি মূল্যায়ন সর্বশেষে হয় তাহলে কিন্তু অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে? বিশ্লেষণের পরেই মূল্যায়নকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মূল্যায়নের পরে সমন্বয়কে বা সৃষ্টিকে রাখা হচ্ছে, অর্থাৎ এটাকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে, পূর্বে আনা হয়েছে। অর্থাৎ তাহলে কী হচ্ছে যে মূল্যায়নের আগে মূল্যায়ন করে, যখন বিশ্লেষণের পরে মূল্যায়নকে রাখা হচ্ছে, মূল্যায়ন করার পরে যখন দেখছে, দেখা হচ্ছে যে শিক্ষার্থী কতটা কী প্রয়োগ করতে পেরেছে, কতটা উন্নত হয়েছে, কতটা দুর্বলতা হওয়ার পরে, এটা বোঝা যাচ্ছে যে যেখানে উন্নতি হচ্ছে তার মানে সেখানে শিক্ষার্থীর সৃষ্টি করতে সক্ষম হচ্ছে, এবং যেখানে তার উন্নতি হয়নি বা দুর্বলতা লেখা যাচ্ছে তার মানে সেখানে তার সৃষ্টি করতে সে সক্ষম পুরোপুরি হয়নি। তা মূল্যায়নের দ্বারাই তাহলে তার সৃষ্টি করার ক্ষমতাটাকে বোঝা গেল। তো সেই হিসেবে সমন্বয় বা সৃষ্টিকে শেষে রাখা হয়েছে। আর লাস্ট যেটা আছে, সে জ্ঞানের মাত্রাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। আগে কি বললাম যে ব্লুমস তার যে ট্যাক্সোনমি তৈরি করেছিলেন সেখানে জ্ঞানের তিনি তিনটে মাত্রাকে বলেছিলেন। কী কী বলেছিলেন? শিখন, চিন্তন এবং বোধগম্যতা। কিন্তু বর্তমানে ভাষা শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রয়োগ করার ক্ষেত্রে নিজের জ্ঞানের মাত্রাকে সেখানে চারটি জ্ঞানের মাত্রা কথা বলা হয়েছে। তো এখানে একটা জিনিস বলে রাখি যে ব্লুমসের এই ট্যাক্সোনমি থেকে ভাষা শিক্ষার ক্ষেত্রে যেটা এসে থাকে কোশ্চেন, যে সেক্ষেত্রে ব্লুমস এই ভাষা শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের কটি মাত্রাকে ব্যবহার করেছিলেন, তাহলে হবে তিনটি, এবং বর্তমানে ভাষা শিক্ষার ক্ষেত্রে কটি জ্ঞানের মাত্রাকে ব্যবহার করা হয় তাহলে হবে চারটি। এই কোশ্চেনটি কিন্তু এর আগে একাধিকবার কোশ্চেনে এসছে, এবং এই ধরনের ছোট ছোট কিছু হয়তো কোশ্চেন এখান থেকে একটা এই আসবে। কিন্তু তোমরা একটা জিনিস দেখো যে আমি আগেও যখন সিলেবাস কভার করেছি তখন বলেছি যে 15 নম্বর আসবে আমাদের কম্প্রিহেনশান টেস্ট, এবং 15 নম্বর আসবে আমাদের পেডাগজি থেকে। এটা পড়ে পেডাগজির 15 নম্বর মানে হিসেব মতো হচ্ছে যদি 15টা টপিক থেকেও আসে, প্রত্যেকটা টপিক থেকে আমাদের একটা করে কোয়েশ্চেন আসছে। এবার কোন টপিক থেকে কোন কোয়েশ্চেন আসবে এটা তো কেউ বলতে পারি না আমরা। তো সেক্ষেত্রে বিভিন্নবারে বিভিন্ন টপিক থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে। তো আমার এটাই, আমি আমার আগেও বলেছি যে আমি আমার নিজের পার্সোনালি পরীক্ষা দিয়ে আমি দেখেছি যে সেখানে হুবহু সিলেবাসে যা আছে সেটা ফলো করে গেলেও কিন্তু এমন কিছু কোয়েশ্চেন আসে যেখানে পরীক্ষা হলে গিয়ে আমাদের এরকম মনে হয়, আমি নিজে ফিল করে দেখেছি যে আমি তো সিলেবাস ওয়াইজ পড়ে এলাম, তাও কেন এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে। তো সেক্ষেত্রে আমি এটাই তোমাদের হেল্প করার চেষ্টা করছি যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রত্যেকটা টপিক যাতে তোমাদের কভার করা থাকে, যে যেখান থেকে যে টপিক থেকেই কোয়েশ্চেন আসুক না কেন, যে তোমাদের যেন একটাও কোয়েশ্চেন মিস না হয়। হয়তো কোয়েশ্চেন একটা আসবে বা হয়তো বা আসবে না, কিন্তু যদি আসে তোমাদের যেন সেটা মিস না হয়। এক্ষেত্রে আর একটাও বলে রাখি যে এই যে ল্যাঙ্গুয়েজের যেটা ব্যাপার আছে, কেউ পেপার ওয়ান নিচ্ছে, কেউ পেপার টু নিচ্ছে, অর্থাৎ আমি যেমন পরীক্ষা দিই যখন আমি
পেপার ওয়ানে বাংলা নিই এবং পেপার টুতে ইংলিশ নিই। এরকম অনেকে আছে যারা পেপার ওয়ান হিসেবে ইংলিশ নিয়েছো এবং পেপার টু হিসেবে বাংলা নিয়েছো। তো যারা পেপার ওয়ানে নিয়েছো বাংলা, তাদের কিন্তু কোয়েশ্চেন, বিশেষ করে কম্প্রিহেনশনের পার্টের কোয়েশ্চেন কিন্তু একটু টাফ হবে এবং পেডাগজিরও একটু টাফ হবে। এবং যারা পেপার টুতে নিয়েছো তাদের কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ হবে। তো পেপার ওয়ান হিসেবেই নাও আর পেপার টু হিসেবেই নাও, এই পেডাগজির যে টপিকগুলো আছে সেখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে, আমি সেই অনুযায়ী কিন্তু এগুলো কমপ্লিট করাচ্ছি। এবার যেটা আমরা দেখ, অর্থাৎ যেটা এবার আমি বলবো যে জ্ঞানের মাত্রাকে চারটি ভাগে যেটা বিভক্ত করা হয়েছে, তাহলে আগে যেটা ব্লুমস ট্যাক্সোনমিতে যেটা তিনটি মাত্রা কী কী ছিল, চিন্তন, শিখন এবং বোধগম্যতা, বর্তমানে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে জ্ঞানের চারটি মাত্রার কথা বলা হচ্ছে সেখানে কী কী করা আছে, সেখানে কিন্তু আগের তিনটেকে নেওয়া হয়নি। এখানে কিন্তু ব্লুমসের ট্যাক্সোনমি অর্থাৎ ব্লুমসের শ্রেণীবিন্যাসের প্রথম যে চারটি, অর্থাৎ দেখো জ্ঞান, অধিগ্রহণ, প্রয়োগ এবং বিশ্লেষণ, এই চারটিকেই কিন্তু জ্ঞানের চারটি মাত্রা হিসেবে নেওয়া হয়েছে। তাহলে প্রথমে যদি আসে যে ব্লুমস ট্যাক্সোনমিতে বা ব্লুমসের শ্রেণীবিন্যাসে জ্ঞানের তিনটি মাত্রার প্রয়োগ কী কী ছিল, তাহলে সেক্ষেত্রে যদি অপশান যেরকম থাকবে তোমরা চুজ করবে, তো সেক্ষেত্রে ছিল শিখন, চিন্তন এবং বোধগম্যতা। আর যদি আসে বর্তমানে যে ব্লুমসের শ্রেণীবিন্যাসের ওপর ভিত্তি করে বর্তমানে ভাষা শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের কোন চারটি মাত্রার কথা বলা হয়েছে, তাহলে কী কী হবে, জ্ঞান, অধিগ্রহণ, প্রয়োগ এবং বিশ্লেষণ। অর্থাৎ ব্লুমের যে ছটি ধাপের প্রথম যে চারটি ধাপ সেটিকেই কিন্তু জ্ঞানের চারটি মাত্রা হিসেবে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমি কিন্তু ব্লুমসের শ্রেণীবিন্যাস হিসেবে প্রত্যেক জায়গায় ব্যবহার করা হচ্ছে আমি কিন্তু সেটা বলছি না, শুধুমাত্র ভাষা শিক্ষার ক্ষেত্রে এই চারটে ব্যবহার করা হচ্ছে। এরপরে যখন আমরা সিডিপিতে ব্লুমস ট্যাক্সোনমি করব তখন সেখানে তিনটে মাত্রা, চারটে মাত্রা, ছটা মাত্রা আলাদা আলাদা যেরকম আছে সে করব। ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের অত জানার দরকার নেই। ভাষা শিক্ষার ক্ষেত্রে লাস্টের দুটোকে সমন্বয় এবং মূল্যায়নকে ইন্টারচেঞ্জ করা হয়েছে এবং প্রথম চারটেকে জ্ঞানের চারটি মাত্রা হিসেবে ধরা হয়েছে, সেইটুকুনি মনে রাখলেই হবে। তাহলে আজকের যেটা টপিক ছিল তার থেকে মোটামুটি কী বোঝা গেল, আর তার থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে ভাষা একটি স্বাধীন বিষয়। যেটা আমরা জানি যে প্রত্যেকটি বিষয় নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন, ভাষা অবশ্যই একটি স্বাধীন বিষয়, তাই ভাষা শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন যদি কিছু সৃষ্টি করতে হয় তাহলে আমরা যে ভাষা পড়ছি অর্থাৎ এখানে আমরা বাংলা ভাষা পড়ছি, তাহলে সেই বাংলা ভাষাকে পড়তে হলে আমাদের প্রথমে সেই বাংলা ভাষাকে বুঝতে হবে, তারপরে তাকে বিশ্লেষণ করতে হবে, তারপরে তাকে মূল্যায়ন করতে হবে, এবং সবশেষে আমরা যে জ্ঞান আহরণ করলাম সেই জ্ঞানের দ্বারা বিচার বিশ্লেষণ করে তাকে প্রয়োগ করে নতুন কিছু সৃষ্টি করতে হবে। অর্থাৎ আমরা কোনো কিছু পড়ে বুঝে শিখে সেটাকে যখন আমরা কারোর সামনে নতুন করে উপস্থাপন করছি, তার মানে সেখানে আমাদের নিজস্ব তো কিছু ক্রিয়েটিভিটি আসছে, সেটাকেই এখানে সমন্বয় সাধন বা প্রয়োগ, এখানে প্রয়োগও করা হচ্ছে এবং প্রয়োগের সঙ্গে সৃষ্টিও করা হচ্ছে সেটা এখানে বলা হচ্ছে। তো আজকে শুরুতেই বলেছিলাম যে ভিডিও টপিকটি খুব ছোট, তো সেই হিসেবে এখান থেকে যেহেতু কোশ্চেন আসে আমি ছোট টপিকটি করালাম, এবং আমি আশা করছি যে আমি সামনের সপ্তাহ থেকে এই পেডাগজি, বাংলা পেডাগজি এমসিকিউ শুরু করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, আর এই সিরিজের ভিডিওর প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো সাব টপিকের উপরে ক্লাস করানোর থাকে বা কোনো কিছু সাজেশান থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও।